আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের সমগ্র বরাক তোতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, টিকিট নিয়ে ফিরে এসে জনজুয়ারে বাসলেন সিদ্দিক আহমেদ, ইউডিএফ কংগ্রেস একাকার নিলাম বাজারে, আমজনতার উদ্দেশ্যে সিদ্দিক আহমেদ কি বার্তা দিলেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে, কংগ্রেস কর্মী হিসাবে 22 বছর নষ্ট করে এখন আফসুস হচ্ছে বললেন হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি পতনের কাউন্টডাউন শুরু করল কংগ্রেস, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করেই ভোট ময়দানে নামতে চাইছে বিরোধী দল কংগ্রেস, বিজেপির পক্ষেই গণরায় আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বড়খলায় কংগ্রেস প্রার্থী মিসবাহুল ইসলাম আজ হতে পারে ঘোষণা, এবং সর্বশেষ খবরটি হল শিলচরে নির্দল লড়বেন দিলীপ পাল, সংগ্রহ করলেন মনোনয়নপত্র। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। টিকিট নিয়ে ফিরে এসে জনজুয়ারে বাসলেন সিদ্দিক আহমেদ, ইউডিএফ কংগ্রেস একাকার নিলাম বাজারে, ইউডিএফ সহ মহাজোটের অংশীদার অন্যান্য দলের সদস্যদের ঘরে ঘরে যাব, সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে ধুতি পাঞ্জাবি বিদ্বেষী বিজেপি এজিপি মিত্রজোটকে উৎখাতের ডাক দিলেন প্রাক্তন মন্ত্রী তথা মহাজোটের দক্ষিণ করিমগঞ্জ আসনের প্রার্থী সিদ্দিক আহমেদ। বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেক আগেই বলে দিয়েছেন, দুতি পাঞ্জাবি অর্থাৎ বাঙালি হিন্দু মুসলমানের ভোট লাগে না। এরপর দক্ষিণ করিমগঞ্জে মিত্রজোটের প্রার্থিত্ব নিয়ে সমষ্টিবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিধায়ক আজিজ আহমদ খান ওরফে রানু। স্থানে স্থানে মহাজোট সমর্থকদের উষ্ণ সংবর্ধনা পেয়ে আপ্লুত সিদ্দিক আহমেদ আজিজ খানের পৈতৃক বিটা নিলামবাজারে ঢুকে জনপ্লাবনে বাসেন। ইউডিএফ কংগ্রেস সমর্থকদের একাকার হওয়ার ছবি নিলামবাজারে প্রত্যক্ষ করে বিজেপিকে ধারালো ভাষায় আক্রমণ করেন সিদ্দিক আহমেদ। সোমবার সন্ধ্যায় মহাজোটের প্রার্থী সিদ্দিক আহমেদের কনবয় নিলামবাজারে পৌঁছার পর ইউডিএফ কংগ্রেস সমর্থকদের বাদভাঙ্গা উচ্ছ্বাসের সৃষ্টি হয়। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বিশেষ করে সুস্মিতা কমলাক্ষ সহ আজমলের নামে জয়ধ্বনিতে নির্বাচনী উত্তাপ ছড়ায় দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারে। কংগ্রেস নেতা হাজি আবু বক্কর সিদ্দিকীর পৌরোহিত্যে সভায় সমর্থক সম্মাননাসূচক উত্তরীয় ফুলের তুড়াসহ মাল্যদানে প্রাক্তন মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা চন্দন চক্রবর্তী, নীলু দাস, হাজি আবু বক্কর, ফয়জুর রহমান, সুব্রত দেব, একলাসুর রহমান সহ একজাক নেতাকর্মী। বক্তব্যের শুরুতেই অত্যন্ত ধারালো ভাষায় বর্তমান বিধায়ক আজিজ খানকে নিশানা করে বেইমান বিশ্বাসঘাতক আখ্যায়িত করে বলেন, বিধায়ক আজিজ খান নাকি ডিমাপুরের একটি মসজিদে প্রতিজ্ঞা করে নাকি বলেছিলেন মহাজোট তাকে প্রার্থী না করে অন্য কাউকে করলে তিনি সমর্থন করে সহযোগিতা করবেন, কিন্তু মিথ্যাচারের চূড়ান্ত সীমা অতিক্রম করে ইউডিএফ মহাজোট সহ সমষ্টিবাসীর সঙ্গে বেইমান ও বিশ্বাসঘাতকতা করে রাজ্যের ক্ষমতাসীন বাঙালি হিন্দু মুসলিম বিদ্বেষী মিত্রজোটের প্রার্থী হয়েছেন। বলেন, শাসক দলীয় মন্ত্রী হিমন্ত সাফ জানিয়ে দিয়েছে দুতি পাঞ্জাবি ও দাড়িওয়ালার ভোট লাগে না, তাই ওই সাম্প্রদায়িক পরাশক্তির শিবিরের প্রার্থীকে প্রত্যাখ্যান করে মন্ত্রী হিমন্তকে উচিত জবাব দিতে দক্ষিণ করিমগঞ্জ সহ সমস্ত রাজ্যের বাঙালি ও নিরপেক্ষ সচেতন জনগণ মুখিয়ে রয়েছে। বিশ্বাসঘাতক বিধায়ক আজিজ খান ওরফে রানুকে প্রত্যাখ্যান জানিয়ে উচিত শিক্ষা দেওয়ার মাধ্যমে মন্ত্রী হিমন্তের বাঙালি বিদ্বেষী বক্তব্যের উপযুক্ত জবাব দিতে সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ে মাঠে নামার আহ্বান জানান। মহাজোটের অংশীদার বিশেষ করে ইউডিএফের সাধারণ কর্মী থেকে শুরু করে সাংগঠনিক কর্মকর্তাদের ঘরে ঘরে যাবেন। যাবতীয় মনোমালিন্য বা মতভেদ ভুলে মহাজোট সরকারের অংশীদার হওয়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন মহাজোটের প্রার্থী জনাব সিদ্দিক আহমেদ। অপরদিকে কংগ্রেস কর্মী হিসেবে জীবনের মূল্যবান 22টি বছর নষ্ট করার জন্য আফসুস করছেন আসামের অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, পূর্ত ইত্যাদি দপ্তরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে লেখা বই উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি, সাথে যোগ করেন, অমিত শাহের সাথে কাজ করার পর আমার এই উপলব্ধি হয়েছে, আমি ওই মূল্যবান সময়গুলি হারিয়েছি, এখন তা বুঝতে পারছি, তাই এখন সেই সময় আমি ফেরত চাইছি। এদিন তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলে যে উন্নয়ন সম্ভব বিজেপি তা প্রমাণ করছে, শুধু তাই নয়, ত্রিপুরা আসামে নির্বাচনে বিজয় বিজেপিকে অসাম্প্রদায়িক পরিচিতি দিয়েছে, কারণ নাগাল্যান্ড এবং খ্রিস্টান সহ অন্য সম্প্রদায় ও জাতিভুক্ত এলাকায় কাজের সুযোগ সম্প্রসারিত করতে সক্ষম হয়েছে।
এই বই তারই জীবন্ত দলিল বলেন তিনি। তার কথায় অমিত শাহ তাকে বুঝিয়েছেন দেশের জন্য কিভাবে কাজ করতে হয়, কারণ তিনি জাতিত্ববাদ নিয়ে কখনো কোনো আপোষ করেন না। অপরদিকে বিজেপি পতনের কাউন্টডাউন শুরু করল কংগ্রেস। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করেই ভোট ময়দানে নামতে চাইছে বিরোধী দল কংগ্রেস। তাই প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে পাশে বসিয়ে প্রদেশ কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং ঘোষণা করলেন, কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যবাসীকে সিএএ থেকে মুক্ত করে দেবে, এই আইনটি খারিজ করার জন্য বিকল্প আইনের ব্যবস্থা করবে বলে তিনি মন্তব্য করলেন। অন্যদিকে নির্বাচনে কংগ্রেসের দেওয়া 5টি গ্যারান্টির কথা উল্লেখ করে তিনি বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি 365 টাকায় বৃদ্ধি করা হবে, মহিলাদের মাস প্রতি 2000 টাকা করে ষাণ্মাসিক হিসাবে প্রদান করার কথা বলতে গিয়ে তিনি জানান, যুব প্রজন্মের জন্য বেশ কয়েকটি প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করবে কংগ্রেস। ক্ষমতায় এলে 5 লক্ষ বেকার যুবক যুবতীকে সরকারি চাকরি ও 25 লক্ষকে বেসরকারি খণ্ডের চাকরির ব্যবস্থা করা হবে, যেখানে অন্তত 50% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে তিনি জানান। পাশাপাশি মূল্যবৃদ্ধির দিকে লক্ষ্য করে কমপক্ষেও 200 ইউনিট বিদ্যুৎ মাশুল মাফ করার প্রতিশ্রুতি দেন তিনি। বিজেপি সরকার পতনের জন্য ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, এক্ষেত্রে কাউন্টডাউন শুরু করে দিয়েছে কংগ্রেস। এর জন্য প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর গুয়াহাটি রাজীব ভবনে এলইডি স্ক্রিন সহ 5টি গ্যারান্টির শুভ উন্মোচন করেন তিনি। এ নিয়ে জিতেন্দ্র আরও বলেন, বিজেপি পতনের কত সময় বাকি রয়েছে সেই সময়টা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে, হাতে আর মাত্র 26 দিন রয়েছে, আর এই সময় পরই দিশপুর থেকে বিজেপি বিদায় নেবে। অন্যদিকে টিকিট বঞ্চিত দলীয় নেতাকর্মীদের খুব প্রশমনে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এক্ষেত্রে দলীয় নেতাদের সঙ্গে রাজীব ভবনে দফায় দফায় বৈঠকে বসেছেন তিনি। এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, টিকিট বঞ্চিত প্রার্থীদের মনে খুব হওয়াটা স্বাভাবিক, তবে আগামী দিনে একই পরিবারের মতো কাজ করতে চাই আমরা। কংগ্রেস একটি গণতান্ত্রিক ও বিশাল দল, তাই সবাই একটি পরিবারের মতো করে থাকতে হবে। যদিও যারা টিকিট পাননি তাদের উপযুক্ত সম্মান আগামী দিনে আমরা দেব বলেও তিনি দলীয় কর্মীদের প্রতি বার্তা ছুড়ে দিলেন। বলেন, বিজেপিকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হওয়াটা সবারই প্রয়োজন। উল্লেখ্য, এদিনের এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন সাংসদ আব্দুল খালেক, প্রদেশ কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটর ববিতা শর্মা প্রমুখ। অপরদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল যে বিজেপির পক্ষে আসবে তা নিয়ে এক প্রকার আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। গুয়াহাটিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরই মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেন, ভোট পর্বের জন্য মানুষ অপেক্ষা করছেন। বরাক ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাস করা প্রতিজন ভোটার বিজেপির পক্ষে ভোট দেবেন বলে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, পূর্বের তুলনায় বিজেপির ফলাফল ভালো হবে, কেননা দুর্নীতিমুক্ত, বিদেশিমুক্ত ও প্রদূষণমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে বিজেপি সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি জানান। অপরদিকে বড়খলায় কংগ্রেস প্রার্থী মিসবাহুল ইসলাম, বিজেপি বড়খলায় কিশোরনাথকে টিকিট না দেওয়ায় কংগ্রেসের একাংশ সমর্থক রুমিকে দলে ফিরিয়ে আনার দাবি করেছেন। আবার সুস্মিতার পছন্দের প্রার্থী পাপন দেব প্রথম থেকেই নিজের নাম ঘোষণা করে রেখেছেন। এদিকে গত বছর নির্দল প্রার্থী হয়ে মাত্র 42 ভোটে হেরে যাওয়া প্রাক্তন বিধায়ক মিসবাহুল ইসলাম দাবি করেছেন তিনি এবার কংগ্রেস দলের প্রার্থী। সোমবার সকালে নিজেই ঘোষণা করেছেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং তাকে জানিয়েছেন বড়খলায় এবার তিনি প্রার্থী, আজ তার নাম ঘোষণা করা হবে। 12 মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং এখনও জুটের গেরোয় এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি কংগ্রেস। বিভিন্ন সমষ্টিতে একাধিক প্রার্থীর নাম উঠে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বড়খলা। সোমবার সকালে সাংবাদিকদের ডেকে মিসবাহুল ইসলাম লস্কর বলেন, 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল আমাকে টিকিট দেয়নি, তবুও নির্বাচনে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছি এবং মাত্র 42 ভোটে বিজেপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলাম। কংগ্রেসের প্রার্থী আমার থেকে কম ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন, তাই এবার কংগ্রেস দল আমাকে প্রার্থী করতে চাইছে। জিতেন্দ্র সিং আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং আমাকে প্রার্থী করার বিষয়ে জানিয়েছেন। তিনি কথা দিয়েছেন আজ আমার নাম ঘোষণা করবেন, এবার বড়খলায় আমি অবশ্যই জয়ী হচ্ছি। কংগ্রেস দলের 3 জন প্রত্যাশীর মধ্যে সুস্মিতা দেবের প্রিয় প্রার্থী হচ্ছেন পাপন দেব। রুমিনাথকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল, তবুও তিনি দলের টিকিট চেয়ে আবেদন জানিয়েছেন। এছাড়াও তিনি বিজেপি এবং এআইডিএফ দলের টিকিট চেয়েছিলেন বলে শোনা গিয়েছে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেও কংগ্রেস নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। এদিকে এআইডিএফ নিজস্ব তালিকা প্রকাশ করেছে, এতে কাছাড় জেলার সোনাই সমষ্টি রয়েছে।
আবার রুমিনাথ এবং পাপনদেবের কার্যালয়ে যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম, রুমিনাথের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে পাপনদেবের ঘনিষ্ঠ মহলে তার প্রার্থিত্ব হওয়ার ব্যাপারে হতাশার সুর শোনা গিয়েছে। পাপনদেব সরাসরি বলেন, কংগ্রেসই এখন হিন্দু প্রার্থীদের কোনো দাম নেই, তারা শুধু সংখ্যালঘুদের প্রাধান্য দিচ্ছেন। অপরদিকে শিলচরে নির্দল লড়বেন দিলীপ পাল, সংগ্রহ করলেন মনোনয়নপত্র। 2014 সালে কবীন্দ্রপুরকে আসত সুস্মিতা দেবের কাছে লোকসভা নির্বাচনে হেরে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচন হয় এবং সেখানে বিজেপির প্রার্থী হন দিলীপ কুমার পাল। কংগ্রেসের প্রার্থী অরুণ দত্ত মজুমদারকে 37,441 ভোটে হারিয়েছিলেন তিনি। 2016 সালের বিধানসভা নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের স্ত্রী তথা সাংসদ সুস্মিতা দেবের মা বীথিকা দেবকে 39,920 ভোটে হারিয়েছিলেন তিনি। এবার দলীয় সমীক্ষায় সব থেকে উপরে থেকেও টিকিট পাননি। শেষমেশ নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ কুমার পাল। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এতেই নড়েচড়ে বসেছে পুরো রাজনৈতিক মহল। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে 1 এপ্রিল নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 12 মার্চ। এর আগে তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দেননি। তাই এই বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এখনই কোনো কথা বলতে চাইছি না, দল আমাকে প্রার্থী করেনি, এই অবস্থায় নির্দল প্রার্থী হওয়া ছাড়া আর কি উপায় আছে। তিনি আরও জানিয়েছেন, এখন আর কোনো কথা বলবেন না, তবে এরপরে হয়তো নিজের অনুভূতি স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরবেন। শিলচর আসনে বিজেপির প্রার্থী দীপায়ন চক্রবর্তী, কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও দলের সূত্রে খবর, প্রার্থী হচ্ছেন প্রাক্তন পুরপতি তথা জনপ্রিয় যুবনেতা তমালকান্তি বণিক। দুজনেই বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে অভিজ্ঞতার দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবেন দুইবারের বিজয়ী দিলীপ। 2014 সালে কংগ্রেস প্রার্থী অরুণ দত্ত মজুমদারকে 37,457 ভোটে হারিয়েছিলেন বিজেপির প্রার্থী দিলীপ কুমার পাল। তিনি পেয়েছিলেন 78,898 ভোট। 2016 সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী বীথিকা দেবকে 39,920 ভোটে হারিয়েছিলেন দিলীপ কুমার পাল। তিনি পেয়েছিলেন 94,787 ভোট। এছাড়া বরাবরই জনগণের কাছে প্রিয় নেতা হিসেবে পরিচিত দিলীপ কুমার পাল। বিশেষ করে গত বছর লকডাউন থাকাকালীন তার সমষ্টির প্রায় প্রত্যেক এলাকায় ঘুরেছেন এবং জনগণকে ত্রাণ, ঔষধপত্র ইত্যাদি পৌঁছে দেওয়ার কাজ করেছেন। ফলে তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে গেলে অনেক সমীকরণ পাল্টে যেতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে শিলচরে এসেছেন হিমন্ত বিশ্ব শর্মা, হয়তো এখন তিনি দলের বিদ্রোহী নেতাদের সঙ্গে আলোচনা করবেন, হয়তো দিলীপ কুমার পাল সহ অন্যান্যদের মানবন্ধনের চেষ্টা করবেন উত্তর পূর্বের সব থেকে প্রভাবশালী নেতা। তবে দিলীপ কুমার পাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার জয়ের সম্ভাবনা বাকি দুই প্রার্থীদের থেকে বেশি বলেই মনে করছেন সমর্থকরা।